হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম মিয়া মনসুফ। তিনি যুগ্ম সম্পাদক কিশোর বাংলা এবং সভাপতি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। জি, আপনি শিশু কিশোরদের সৃজনশীল মেধা বিকাশের কাজ করছেন, আপনি কি মনে করেন যে আপনার এই সংগঠনের ভূমিকা কি? বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রতিষ্ঠা হয় 1990 সালের 3রা আগস্ট। ওই সময় ইতিহাস বিকৃতি এক ধরনের মহোৎসব চলছে, সেই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে আমরা ভূমিকা রাখার জন্য, শিশু কিশোরদের জন্য কাজ করার জন্য বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সেদিন আমার এক বন্ধু মহিউদ্দিন মানুকে নিয়ে আমরা প্রথম শুরু করি। পরবর্তী পর্যায়ে আরও তিনজন, বিমান ভট্টাচার্য, উবায়দানন্দ এবং সৈয়দ শফিউল আজম হেলাল, এই পাঁচজন নিয়ে বঙ্গবন্ধু শিশু মেলার যাত্রা শুরু হয় 90 সালের 3রা আগস্ট। আমাদের লক্ষ্য ছিল একটি, যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি হচ্ছে, একটি শিশু সংগঠনে পারে এই ইতিহাস বিকৃতি রোধ করা। সেটি আমরা 30 বছর কাজ করে আমরা সফল হয়েছি। বঙ্গবন্ধুর নামে এই সংগঠন সারা বাংলাদেশে 400 শাখা এবং ডক্টর নীলিমা ইব্রাহিমের প্রস্তাবনায় 1994 সাল থেকে বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় শিশু দিবস প্রবর্তন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, যেটি সরকারিভাবে 1997 সাল থেকে সরকারিভাবে পালিত হয়ে আসছে। আজকে এই সংগঠন যে কাজ শিশু কিশোরদের জন্য আমরা করছি, সৃজনশীল কাজ, শিশু কিশোরদের প্রতিভা বিকাশের জন্য কাজ আমরা যেটা করে যাচ্ছি, বাংলাদেশের আরও 2-3টি বড় সংগঠন আছে, কচিকাঁচার মেলা, খেলাঘর, চাঁদের হাট, এই সংগঠনগুলো কিন্তু সৃজনশীল কাজের মধ্য দিয়ে শিশু কিশোরদের প্রতিভা বিকাশে কাজ করেছে, আমরা কিন্তু তাই করে যাচ্ছি। শিশু কিশোরদেরকে নিয়ে আপনারা এগিয়েছেন বহুদূর, ইতিহাস বিকৃত থেকে তাদেরকে সঠিক ইতিহাস পৌঁছে দিয়েছেন, কিন্তু আপনি বললেন যে সৃজনশীল কাজ তাদেরকে দিয়ে সৃজনশীলভাবে বিকাশ ঘটাচ্ছেন মানসিকভাবে, তাহলে আমাদের দেশের শিশু কিশোররা মানে কিশোর থেকে যুবকে পরিণত হওয়ার আগেই আমাদের দেশে কিশোর গ্যাং তৈরি হয়ে যায়, আমাদের দেশে কিশোররা অপরাধ মাদকের সাথে জড়িত হয়ে যায়, এরকম সৃজনশীল প্রতিষ্ঠান থাকার পরও কেন এমন হচ্ছে? রাজনীতিটা যেভাবে মানে প্রসারিত হয় শিশু সংগঠনের জন্য কিন্তু এভাবে হয় না। যেমন সরকারি প্রতিষ্ঠান আছে শিশু একাডেমি, এটি শিশু তাদের কার্যক্রমের পরিধির একটা পরিধি আছে, কিন্তু কাজ করার ক্ষেত্র শিশুদের জন্যে, যেমন বাংলাদেশের 5 কোটি শিশু আছে, এই 5 কোটি শিশুর জন্য কাজ যদি করতে হয় আমাদের সংগঠনের মতো আরও অনেক সংগঠন কিন্তু এগিয়ে আসতে হবে, এবং রাষ্ট্রীয়ভাবে কিন্তু রাষ্ট্রীয় সংগঠনগুলো কিন্তু তাদের উচিত শিশু সংগঠনের কার্যক্রম বাড়ানো। আজকে আমরা যেমন ছোটকাল থেকে শিশু সংগঠনের মাধ্যমে আমরা বক্তৃতা দেওয়া শিখেছি, কবিতা লেখা শিখেছি, গান শিখেছি, এগুলো কিন্তু শিশু সংগঠনের পক্ষে সম্ভব। আজকে যদি এগুলোর শিশু সংগঠনের কার্যক্রম যদি প্রসারিত হতো, তাহলে নিশ্চয়ই ওই কিশোর গ্যাং যেটা বলছেন সেগুলি কিন্তু করার সুযোগ হতো না। জি, শিশু এই যে এই সৃজনশীল কার্যক্রমগুলো আরও প্রসারিত করা প্রয়োজন। আপনারা কি মনে করেন, যারা আপনারা দায়িত্বে আছেন, যুগের সাথে আপনারা এখনকার শিশুদের সাথে আপনারা খাপ খাওয়ানোর জন্য তৈরি আছেন? শুধু আমরা কাজ করলে হবে না, যেমন রাজনৈতিক সংগঠন যদি শত শত হতে পারে, শিশু সংগঠন আরও বেশি কেন নয়। আজকে বাংলাদেশের অনেকগুলো পত্রপত্রিকা আছে, আমরা যারা আজকে লিখছি, যেমন যারা শিশু সাহিত্যিক তারা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় লিখে কিন্তু শিশুদের জন্য কাজ করে আজকে তাদের কাছে শিশুদের কাছে মেসেজ পৌঁছাচ্ছে, কিন্তু এখন কি অনেকগুলো চ্যানেল হয়েছে, সেখানে কি প্রকৃত অর্থে শিশুদের জন্য কোনো কাজ করা হয়? আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া আছে, পত্রপত্রিকা আছে, আমি তাদের কাছে অনুরোধ জানাবো শিশুদের জন্য কাজ করার জন্য আপনাদেরকে আরও কার্যক্রম বাড়াতে হবে, তাহলে অনেক উৎসাহিত হবে। এই সংগঠন পরিচালনা করার জন্য যে আর্থিক প্রয়োজন যা রয়েছে তা আপনাদের জোগাড় হয় কিভাবে? আজকে আমরা এই সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আমরা নিজস্ব অর্থায়নে কিন্তু কাজ করি। বলতে পারেন কেন করে, কারণ বঙ্গবন্ধু বলেছিলেন যে যারা মানুষের সেবা করে, সমাজের সেবা করে, এর চেয়ে বড় শান্তি আর কিছু হতে পারে না। তাই আজকে আমরা নিজের পয়সা খরচ করে যখন শিশুদের জন্য কাজ করি তখন কিন্তু অত্যন্ত তৃপ্তবোধ হয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে সমস্ত নেতাকর্মী ত্যাগ করবে
একমাত্র সেখানেই তারা কিন্তু সুখ পাবেন, তারাই হচ্ছে প্রকৃত দেশ একজন রাষ্ট্রনীতিক কর্মী। তাই নিজের অর্থায়ন খরচ করে আমরা কিন্তু শিশুদের জন্য কাজ করি।